আচ্ছা, তাহলে তিন অধ্যায়ে আমরা বলতে সেটা হচ্ছে কোষ বিভাজন। হ্যাঁ, তো এই কোষ বিভাজনের ক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে যে প্রথমত কোষ বিভাজন কয় প্রকার। তার আগে একটু জানতে হবে যে আমাদের দেহে কোষ কত প্রকার। যেমন ধরো, ওই যে তোমার একটাকে আমরা বলছিলাম আদি কোষ, প্রকৃত কোষ, কোষের নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে দুই প্রকার। হ্যাঁ, আবার দেহের তোমার হচ্ছে কোষগুলো কি ধরনের কাজ করতেছে তার উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করি, যেটাকে আমরা বলেছিলাম দেহকোষ আর জনন কোষ। ঠিক আছে, জি স্যার, তো এই যে দেহকোষ, এটা মনে রাখবা সবসময় ডিপ্লয়েড, অর্থাৎ দুই সেট ক্রোমোজোম এখানে থাকে। দুই সেট ক্রোমোজোম থাকে, বাট টু এন বা ডিপ্লয়েড, কারা? দেহকোষ। এখন এই দেহকোষ কোথায় কোথায় থাকে এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। যেমন ধরো যে আমাদের দেহের যতগুলো অঙ্গ আছে, হ্যাঁ, এই অঙ্গ কিন্তু দেহকোষ এবং ডিপ্লয়েড। ঠিক আছে, জি, ঠিক একই রকম ভাবে আমাদের জননাঙ্গ, যেটা এই জননাঙ্গ গঠন বা জননাঙ্গ বৃদ্ধি বা জননাঙ্গের ক্ষয়পূরণ, সেটাও কিন্তু এই দেহকোষের অন্তর্ভুক্ত। এবং এই দেহকোষটা হচ্ছে ডিপ্লয়েড বা টু এন বা দুই সেট ক্রোমোজোম এখানে থাকে। এরপরে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এই ডিপ্লয়েড কোষ যেখানে থাকে সেই কোষটা সংখ্যা বৃদ্ধির জন্য মাইটোসিস, কোষ বিভাজনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে। ঠিক আছে, জি স্যার, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে সে সংখ্যা বৃদ্ধি করে। তাহলে যদি বলে তোমার হাত কোথাও কেটে গেছে, ক্ষয়পূরণ হবে কিভাবে? মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। ঠিক মাইটোসিসের আছে, মাধ্যমে, যদি বলে যে তোমার জি হচ্ছে স্যার, জনন অঙ্গটা বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, তখন সেটাও কিন্তু মাইটোসিসের মাধ্যমে। কিন্তু যদি বলা হয় যে জনন কোষটা সৃষ্টি হচ্ছে, অর্থাৎ জনন তাহলে সেটা কোষটা তৈরি মিউসিস। হচ্ছে, তখন কিন্তু সেটা মিয়োসিস। কারণ যে জনন মাতৃকোষ, অর্থাৎ জননাঙ্গের মধ্যে যে জনন মাতৃকোষ থাকে সেটা হচ্ছে ডিপ্লয়েড। সেই জনন মাতৃকোষ থেকে মিয়োসিস প্রক্রিয়ার মাধ্যমে যে জনন কোষটা তৈরি হয় সেটা হচ্ছে হ্যাপ্লয়েড। ওকে, জি স্যার, তো এই জনন কোষ, এর ইংরেজি নাম আমরা বলতেছি রিপ্রোডাক্টিভ সেল। ঠিক আছে, রিপ্রোডাক্টিভ সেল বা গ্যামেট কোষ বা গ্যামেট সেল। রিপ্রোডাক্টিভ সেল, জি স্যার, তো এই গ্যামেট কোষ কি কি আছে? শুক্রাণু এবং ডিম্বাণু, এই দুইটা হচ্ছে গ্যামেট কোষ। এবং ডিম্বাণু, শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয় কোথার থেকে? ওই যে জনন মাতৃকোষ থেকে। তো এই জনন জি স্যার, মাতৃকোষ থেকে যখন এই জনন কোষ বা রিপ্রোডাক্টিভ সেল বা গ্যামেট বা শুক্রাণু বা ডিম্বাণু, যেটাই বলি, সেটা যখন তৈরি হয়, প্রথমে যখন তৈরি হয় সেখানে মিয়োসিস ঘটে। অর্থাৎ গ্যামেট তোমার হচ্ছে সৃষ্টির সময় বা জনন কোষ সৃষ্টির সময় তোমার হচ্ছে মিয়োসিস ঘটে। কিন্তু এই জনন কোষ মনে করো একটা তৈরি হয়ে গেল মিয়োসিস প্রক্রিয়ার মাধ্যমে, তারপর একটা জনন কোষ বা ধরে নাও একটা শুক্রাণু থেকে যখন আরো অনেকগুলো শুক্রাণু হবে, মানে সংখ্যা বৃদ্ধি করবে, তখন সেটা কিন্তু আবার মাইটোসিস প্রক্রিয়া। মাইটোসিস হবে, তাহলে কি বলছি আমি বলো তো? তার মানে স্যার আপনি বলছেন যে যখন দুইটা শুক্রাণু আর ডিম্বাণু মিলে যখন একটা কোষ তৈরি করবে নতুন, তখন সেখানে হচ্ছে যে মিয়োসিস হবে, কিন্তু যখন মিয়োসিসটা সংখ্যায় বৃদ্ধি পাবে তখন যে বিভাজনটা হবে সেটা হচ্ছে যে মাইটোসিস বিভাজন হবে। আচ্ছা, ঠিক আছে, তুমি বুঝছো, কিন্তু তুমি বলতে ভুল করছো। সেটা হচ্ছে যে ধরে নাও আমাদের দেহের শুধুমাত্র মিয়োসিস ঘটবে এক জায়গায়, সেটা হচ্ছে জনন কোষ তৈরি হওয়ার সময়। কিন্তু জনন কোষ তৈরি হওয়ার পরে সেটা সংখ্যা বৃদ্ধির সময় অবশ্যই মাইটোসিস হবে। ওকে, এটা মাইটোসিস মনে হবে, রাখলেই হচ্ছে। জি, এখন এখানে আবার একটু কথা আছে, যে তোমার যদি বলা হয় যে উন্নত কোনো উদ্ভিদ বা প্রাণী বা উন্নত কোনো জীবের কথা বলা হয়, তাহলে সেটা কিন্তু সেক্ষেত্রে কোথায় ঘটবে? অর্থাৎ ডিপ্লয়েড জীবের ক্ষেত্রে দেহকোষেই ঘটবে তোমার হচ্ছে মাইটোসিস। হ্যাঁ, আবার একটা কথা, শুধুমাত্র মিয়োসিসের কথা যদি আমরা কল্পনা করি, তাহলে মিয়োসিস আবার দুইটা ক্ষেত্র আছে। যেমন নিম্ন শ্রেণীর জীব যারা হ্যাপ্লয়েড আছে বা শুধু এন আছে, তারা সেখানে কিন্তু মিয়োসিস ঘটবে না। মিয়োসিস সবসময় ঘটবে ডিপ্লয়েড বা টু এন থাকলে। যেখানে টু এন আছে, তো যারা হ্যাপ্লয়েড তাহলে সেই ক্ষেত্রে কোথায় ঘটবে? সেই ক্ষেত্রে জাইগোটে ঘটবে। অর্থাৎ যখন হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড মানে হ্যাপ্লয়েড শুক্রাণু এবং হ্যাপ্লয়েড ডিম্বাণু মিলে যখন ডিপ্লয়েড একটা জাইগোট তৈরি করবে, ওই ডিপ্লয়েড জাইগোটে মিয়োসিসটা ঘটবে। হ্যাঁ, মিয়োসিস জায়গাটাতে, আরেকবার এটা একটু বলেন। আচ্ছা, আমি বলি যে মিয়োসিসটা হচ্ছে সব সময় ডিপ্লয়েড বা টু এন এ ঘটে। ঠিক আছে,
এই কথাটা মনে রাখতে হবে। কারণ কি, মিয়োসিসকে আমরা বলি হ্রাসমূলক বিভাজন, মানে কমে যায়, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এখন যদি 2n যদি থাকে, যেখানে যেখানে থাকবে সেখানেই সেখানেই তোমার হচ্ছে মিয়োসিসটা ঘটতে পারবে, ঠিক আছে? তো 2n যদি না থাকে, অর্থাৎ ডিপ্লয়েড যদি না হয়, অর্থাৎ হ্যাপ্লয়েড থাকে, অর্থাৎ শুধু সিঙ্গেল n যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে দুইটা সিঙ্গেল n মিলে যখন যুক্ত হয়ে একটা জাইগোট তৈরি করবে, তখন সেই জাইগোটে মিয়োসিস হবে। হ্যাঁ, সেখানে মিয়োসিস হবে, ঠিক আছে? তাহলে এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। তবে আবার যদি দেহকোষের কথা বলি, দেহকোষ তো ডিপ্লয়েড 2n থাকে, মিয়োসিস ঘটবে না, সেখানে মাইটোসিস, সেখানে মাইটোসিস ঘটবে। তাহলে এই জিনিসটা ক্লিয়ার করতে হবে। এখন এই মাইটোসিসের ক্ষেত্রে কিছু পর্যায় আছে। আচ্ছা, তার আগে আমরা একটু বলি যে টোটাল কোষ বিভাজনকে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটাকে বলি আমরা ইন্টারফেস, আর একটাকে বলি বিভাজনরত অবস্থা বা এম ফেজ, ঠিক আছে? তো এই ইন্টারফেসে কি হয়, ইন্টারফেস হচ্ছে কোষটা বিভাজিত হওয়ার জন্য একটা প্রস্তুতিমূলক পর্ব বা প্রস্তুতিমূলক কাজ করে, সেটাকে আমরা সে টোটালি প্রিপারেশনটা নেয়, ঠিক আছে? এবং মাইটোসিস কোষ বিভাজনের সময় সর্বদা একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে নিউক্লিয়াসটা একবার বিভাজিত হয়, ক্রোমোজোমটাও একবার বিভাজিত হয়, এটা মনে রাখতে হবে। যার কারণে সাইটোপ্লাজম একবার, হ্যাঁ, সাইটোপ্লাজম একবার, নিউক্লিয়াস একবার, ক্রোমোজোম একবার। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে একবার যেহেতু বিভাজিত হচ্ছে, সুতরাং ওই একটা কোষের মধ্যে যতগুলো উপাদান থাকার কথা সেগুলো সমান দুই ভাগে ভাগ হয়ে দুইটা নতুন কোষের মধ্যে ঢুকে যায়। হ্যাঁ, এবং ক্রোমোজোম সংখ্যা স্বাভাবিক থাকে, যার কারণে নতুন যে কোষগুলো তৈরি হয় সেই কোষগুলো মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে যে কোষগুলো তৈরি হয় সেই কোষগুলো মাতৃকোষ বা আগের যে কোষটা থেকে তৈরি হয়েছে ওই কোষের মতো সেম আকৃতির হয়, সেম আয়তনের হয় বা সেম বৈশিষ্ট্য সম্পন্ন হয়, ঠিক আছে? এই কারণে একে এই কারণে এটাকে সমীকরণিক বা ইকুয়েশনাল বিভাজন বলা হয়। তো মাইটোসিস সম্পর্কে এই কথাগুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে মাইটোসিসে ডিএনএ ও সেম সেম অনুলিপি হয়, সেম একইভাবে ক্রোমোজোম সংখ্যাও সেম ভাবে কপি হয়, ওকে, এরকম। এরপরে মাইটোসিসের পাঁচটা পর্যায় আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। হ্যাঁ, তো মনে রাখবা প্রোফেজ কিছু কিছু বৈশিষ্ট্য আছে সবগুলো, এই প্রোফেজের বা সবগুলোর একটা একটা স্পেশাল বৈশিষ্ট্য আমি বলে দিব, এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? যেমন প্রোফেজ এই ক্ষেত্রে কি হয় যে ক্রোমোজোমটা, হ্যাঁ, এটা হচ্ছে প্রথম পর্যায়। এক্ষেত্রে এই সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বী দুই ভাবে বিভক্ত দুইটা ক্রোমোটিড উৎপন্ন হয় ক্রোমোজোম, এটা কোন ধাপে, প্রোফেজ ধাপ, ঠিক আছে? এই জিনিসটা প্রোফেজের ক্ষেত্রে মনে রাখতে হবে। এরপরে দেখো প্রো মেটাফেজে যদি আমরা যাই, প্রো মেটাফেজের ক্ষেত্রে মনে রাখতে হবে এক্ষেত্রে স্পিন্ডল তন্তু তৈরি হয়, স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল যন্ত্র বা মাকু যন্ত্র এটা তৈরি হয়, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখতে হবে। এবং এটা তৈরি হয় কি দিয়ে, মাইক্রো টিউবিউল দিয়ে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। এবং কি হয়, প্রাণী কোষের ক্ষেত্রে সেখানে এস্টার রশ্মি উৎপন্ন হয়, এটা মনে রাখতে হবে। তুমি জাস্ট এখান থেকে যদি একটা জিনিস মনে রাখতে চাও, সেটা হচ্ছে প্রোমেটাফেজে স্পিন্ডল যন্ত্র বা মাকুতন্ত্র তৈরি হয়, মাকুতন্ত্র তৈরি হয়, স্পিন্ডল অ্যাপারেটাস, ঠিক আছে? এরপরে আসো মেটাফেজ। মেটাফেজ এইখানে মনে রাখতে হবে যে একটা ঘটনা ঘটে, তাকে আমরা বলি মেটা কাইনেসিস। তোমার বইতে লেখা আছে কিনা জানি না, মেটা কাইনেসিস, মেটাফেজ মনে রাখবা। মেটা, মেটা মানে হচ্ছে মেটাকাইনেসিস। মেটাকাইনেসিস মানে কি, যখন ক্রোমোজোম গুলো মেরুমুখী চলন হয়, অর্থাৎ ক্রোমোজোম গুলো মাঝখান থেকে মেরুর দিকে, অর্থাৎ দুই প্রান্তের দিকে চলতে থাকে, তো এই যে যাওয়া এটাকে আমরা বলি মেটাকাইনেসিস, ঠিক আছে? জি স্যার। তো মেটাফেজে মেটাকাইনেসিস ঘটে, এবং আরো একটা ঘটনা ঘটে, ক্রোমোজোম গুলো সর্বাধিক মোটা এবং মোটা ও খাটো হয়। এই মোটা, মোটা মানে হচ্ছে মেটা, মেটাফেজ, ঠিক আছে? এইটা এই কথাটা মনে রাখতে হবে। এবং নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, এই বিলুপ্তি ঘটাটা কিন্তু শুরু হয় প্রোফেজ থেকে, প্রোফেজ থেকে বিলুপ্তি ঘটাটা শুরু হয় প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজে এসে সেটা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। ওকে স্যার, এই প্রোফেজ থেকে বিলুপ্তি হওয়া শুরু করে? হ্যাঁ হ্যাঁ, এটা প্রোফেজ থেকে বিলুপ্ত হওয়া শুরু করে, কিন্তু একেবারে সম্পূর্ণ হারায় যায় এই মেটাফেজে। এই সম্পূর্ণ বিলুপ্তি কথাটা কিন্তু উল্লেখ করে দিবে, ওটা কিন্তু মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য। হ্যাঁ, এরপরে আমরা বলবো হচ্ছে তোমার, কিন্তু স্যার এইটা মনে হয় যে প্রো মেটাফেজ থেকে হচ্ছে বিলুপ্তি ঘটতে থাকে, আর মেটাফেজে এসে সম্পূর্ণ বিলুপ্তি ঘটে,
এটা এটা হ্যাঁ এটা এটা তোমার এটা বেসিক্যালি শুরু হয় প্রোফেজ থেকে। বইতে এটা তো আচ্ছা তোমাদের এখান থেকে প্রো মেটাফেজ দিছে, ইন্টারমিডিয়েট বই এটা প্রোফেজ থেকে দাও, তুমি প্রো মেটাফেজই দাও, সমস্যা নেই। প্রো মেটাফেজে শুধু হয়, মেটাফেজে সম্পূর্ণ থাকে। জি স্যার। ঠিক আছে, তো ওইটা মনে না রাখলেও ওই সম্পূর্ণ বিলুপ্তি কোথা থেকে শুরু হচ্ছে এটা মনে না রাখলেও তোমার কোথায় যে সে মানে কোথায় সম্পূর্ণ বিলুপ্তি হচ্ছে মেটাফেজ, এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে জি স্যার, মেটাফেজে সম্পূর্ণ বিলুপ্তি হচ্ছে। জি স্যার। হ্যাঁ, এরপরে আমাদের আসলে অ্যানাফেজ, অ্যানাফেজকে তোমরা বলবা যে সেটা হচ্ছে গতি পর্যায়। হ্যাঁ, সেটা হচ্ছে গতি পর্যায়। অ্যানা মানে হচ্ছে গতি, গতি পর্যায়। এবং এক্ষেত্রে একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে ক্রোমোজোম গুলো ভি এল জে আই আকৃতি ধারণ করে। ঠিক আছে, জি স্যার। একটা মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক। হ্যাঁ, সেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। জি স্যার, এটা কিন্তু মনে রাখতে হবে। তারপরে তোমার হচ্ছে অ্যানাফেজ গেল, টেলোফেজ মানে সর্বশেষ পর্যায়ে, এটা মনে রাখবা। এটা হচ্ছে সম্পূর্ণ প্রোফেজের উল্টা। এখানে কি হয়, ওই যে প্রোফেজে যেমন তোমার হচ্ছে পানি টানি গুলো, পানি বিয়োজন হলো, ক্রোমোজোম গুলো সংকুচিত হলো, এটাই বিয়োজন হলো, ওইটা রিভার্স সম্পূর্ণ এখানে। এবং ওই যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ যেটা হচ্ছে মেটাফেজ ধাপে সম্পূর্ণ তোমার হচ্ছে বিলুপ্ত হয়ে গিয়েছিল, সেটা আবার নতুন করে এখান থেকে শুরু হয়, মানে আবার আসা শুরু করে। হ্যাঁ, তাহলে এই কিন্তু মেটাফেজ মানে মাইটোসিসের টোটাল ব্যবস্থাটা। হ্যাঁ, মনে রাখতে হবে। ওকে, এরপরে দেখো মাইটোসিস কোথায় হয়, এই কথাটা এখানে বলে দিবে, বা মাইটোসিসের গুরুত্ব এটা কিন্তু পড়তে হবে। মানুষের দেহে কোষের সংখ্যা কত? 30 ট্রিলিয়ন। আচ্ছা, তারপরে এখানে আরেকটা কথা বলছে দেখো, যে সেটা হচ্ছে 40 থেকে 65 মতো মানব দেহের জন্য প্রয়োজনীয় সংখ্যক কোষ তৈরি হয়ে যায়। ঠিক আছে, মানে টোটাল কোষ তৈরি হতে 40 থেকে 65 দিন সময় লাগে, অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজন সম্পূর্ণ শেষ করতে, এটা মনে রাখবা। হ্যাঁ, 40 থেকে 65 দিন। এরপর যদি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিচের দিকে যাও, এই যে ক্ষত স্থান পূরণ, হ্যাঁ, তারপর এখানে আরো কিছু কিছু কথাবার্তা আছে। তারপরে আসো, যদি এই মাইটোসিসটা যদি নিয়ন্ত্রণ হারায় ফেলে তাহলে আমাদের ক্যান্সার বা টিউমার তৈরি হতে পারে। হ্যাঁ, ক্যান্সার বা টিউমার তৈরি হতে পারে। এবং এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের দুইটা জিন আছে, E6 এবং E7 আসবে কিন্তু, মনে রাখবে। ঠিক আছে, এবং E7 এটা হচ্ছে তোমার ক্যান্সার সৃষ্টি মানে এমন কিছু প্রোটিন সৃষ্টি করে যা থেকে তোমার হচ্ছে এই এটা তৈরি হয়, মানে ক্যান্সারটা তৈরি হয় বা টিউমার তৈরি হয়। যেমন সহজেই টিউমার বা ক্যান্সার ছড়িয়ে যেতে পারে কোথায়, জরায়ু মুখের টিউমার বা জরায়ুতে টিউমার। ঠিক আছে, এটা উদাহরণটা কেউ দিয়ে দিতে পারে, এটা মনে রাখবো। এবং এখান থেকে হতে পারে। এরপরে দেখো আমাদের মিওসিস, মিওসিস কে আমরা বলতেছি কি, হ্রাসমূলক বিভাজন। ঠিক আছে, এবং এখানে একটা ঘটনা ঘটে, কি ঘটনা, সেটা হচ্ছে নিউক্লিয়াস একবার বাট ক্রোমোজোমটা দুইবার বিভাজিত হয়। হ্যাঁ, জি স্যার। এবং আমরা বলেছিলাম তোমার হচ্ছে মাইটোসিসের ক্ষেত্রে একটা কোষ থেকে দুইটা কোষ উৎপন্ন হয়, এখানে চারটা কোষ। এবং যেখানে মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম সে ধারণ করে রাখে, অর্থাৎ ওই যে ক্রোমোজোমটা দুইবার বিভক্ত হচ্ছে, মানে যার কারণে অর্ধেক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং যেহেতু ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, সেহেতু ডিএনএ এর পরিমাণ অর্ধেক হয়ে যায়, তাই একে আমরা হ্রাসমূলক বিভাজন বলি। আচ্ছা, তোমাদের এক্সাম কি এমসিকিউ টাইপ হবে? জি স্যার, এমসিকিউ। আচ্ছা, ওকে। এরপরে বলতেছে যে মিওসিস কেন হয়, অনেক কথাবার্তা বলছে, তবে মনে রাখবা মিওসিস কোথায় হয় এটা মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তার আগে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড কথাটা একটু মনে রাখবা। এই যে বলছে যে কোষের অর্ধেক সংখ্যা ক্রোমোজোম সংখ্যার সেই অবস্থাকে হ্যাপ্লয়েড বলে, অর্থাৎ অর্ধেক সংখ্যা ক্রোমোজোম যখন থাকে বা এক সেট, তাকে বলি আমরা হ্যাপ্লয়েড। আর যখন দুইটা হ্যাপ্লয়েড কোষে মিলন ঘটে তখন তাকে বলি ডিপ্লয়েড বা ক্রোমিয়েন। ঠিক আছে, এবার আসো যে এইখানে কোথায় ঘটে মূলত মিওসিসটা। মিওসিসটা আমরা বলছি কোথায় ঘটে, যখন জনন কোষটা প্রথমবার তৈরি হয়, অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণুটা যখন জনন কোষটা থেকে তৈরি হয় তখন হচ্ছে সেখানে মিওসিসটা ঘটে। এরপরে যদি আমরা নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে বলি, এটা তো উচ্চ শ্রেণীর উদ্ভিদে উদ্ভিদ বা প্রাণীর ক্ষেত্রে হচ্ছে শুক্রাণু বা ডিম্বাণু তৈরি হয়, কিন্তু নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে জাইগোটে হয়। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। নিম্ন শ্রেণীর উদ্ভিদে জাইগোটে হয়। হ্যাঁ, এখানে বলতে মিওসিস বলতে জীবের জনন কোষ সৃষ্টির সময়, এই যে জনন কোষ সৃষ্টির সময় বা গ্যামেট সৃষ্টির সময় বা শুক্রাণু ডিম্বাণু সৃষ্টির সময় বা রিপ্রোডাক্টিভ সেল সৃষ্টির সময় মিওসিস হয়, মুখস্থ করতে হবে। হ্যাঁ, এবং এটা কোথায় হয়, মাতৃকোষে হয়, অর্থাৎ যেখানে টুয়েন, মাতৃকোষটা হচ্ছে কি টুয়েন, মনে রাখবা মাতৃকোষ, মনে করো এটা হচ্ছে আমাদের সেই জননাঙ্গ, এখানে যে কোষ আছে তাকে বলতে মাতৃকোষ, এটা হচ্ছে টুয়েন। তো এখানে ঘটবে হচ্ছে মিওসিস,
এখানে হচ্ছে মিওসিস ঘটবে, ঠিক আছে? মিওসিস ঘটবে, এখানে মিওসিস ঘটে, তৈরি হবে হচ্ছে হ্যাপ্লয়েড বা শুক্রা, এটা এন বা এটাকে ধরে নাও এটা হচ্ছে তোমার সেই গ্যামেট। হ্যাঁ জি স্যার। তো এই গ্যামেটটা তৈরি হচ্ছে কক্ষপথার থেকে, এই মাতৃকোষ থেকে, এটাকে বলতে আমরা মাতৃকোষ। হ্যাঁ মাতৃকোষ। তো এই মাতৃকোষ থেকে যখন গ্যামেটটা তৈরি হচ্ছে তখন এই মাতৃকোষেই হচ্ছে মিওসিসটা ঘটবে। কিন্তু অন্য জায়গার কথা যদি চিন্তা করো, যেমন একটা দেহ কোষ, মনে করো তোমার হাতের একটা কোষ, সেখানে তো টু এন আছে, তাই না? জি স্যার। ওখানে মাইটোসিস ঘটবে, শুধুমাত্র এই এনটা তৈরি হওয়ার সময় বা হ্যাপ্লয়েড গ্যামেট বা রিপ্রোডাক্টিভ সেল তৈরি হওয়ার সময় তোমার হচ্ছে সেইখানে ঘটবে হচ্ছে, সেইখানে মাতৃকোষে ঘটবে, অর্থাৎ জনন মাতৃকোষে, জননাঙ্গের মধ্যে যে মাতৃকোষ হয় শুধুমাত্র সেইখানে মিওসিসটা ঘটবে, জনন মাতৃকোষে, মনে রাখতে হবে। ওকে ওকে, এটা গেল। এরপরে বলতেছে উদ্ভিদের ক্ষেত্রে, এটা তো গেল প্রাণীর কথা বললাম, উদ্ভিদের ক্ষেত্রে সপুষ্পক উদ্ভিদে পরাগধানী এবং ডিম্বকের মধ্যে, পরাগধানী এবং ডিম্বকের মধ্যে, এবং উন্নত প্রাণীদের শুক্রাশয় এবং ডিম্বাশয়ের মধ্যে। দেখো সহজ কথা বলতে আমরা বলতেছি জনন অঙ্গ, জনন মাতৃকোষ যেখানে আছে সেইখানে হচ্ছে মিওসিসটা ঘটবে, তাই না? তো উদ্ভিদের ক্ষেত্রে জনন মাতৃকোষটা মূলত কোথায় থাকে? ওই যে পরাগধানী এবং ডিম্বাণু, এইখানের যে মাতৃকোষ, অর্থাৎ যে শুক্রাণু এবং ডিম্বাণু, পরাগধানীকে বলতেছি হচ্ছে পুং জনন মাতৃকোষ এবং ডিম্বককে বলতেছি স্ত্রী জনন মাতৃকোষ, ঠিক আছে? কারণ কি, ওই যে ফুলের যে পরাগধানী, ওখান থেকেই তো পরবর্তীতে পরাগরেণু বা শুক্রাণু তৈরি হয়। তো এই কারণে ওই পরাগধানীটাকে আমরা বলতেছি জনন মাতৃকোষ উদ্ভিদের ক্ষেত্রে। হ্যাঁ, এবং ডিম্বাণু বা ডিম্বককে বলতেছি আমরা হচ্ছে জনন মাতৃকোষ, ঠিক আছে? তো এই জায়গায় অর্থাৎ আমরা মনে রাখবো জনন মাতৃকোষে ঘটবে। এখন উদ্ভিদের ক্ষেত্রে যদি কল্পনা করি, উদ্ভিদের ক্ষেত্রে জনন মাতৃকোষ, অর্থাৎ শুক্রাণুর ক্ষেত্রে পরাগধানী এবং ডিম্বাণুর ক্ষেত্রে ডিম্ব, এটা হচ্ছে জনন মাতৃকোষ। এবং যদি প্রাণীর ক্ষেত্রে মনে করো, তাহলে প্রাণীর ক্ষেত্রে শুক্রাণুর জন্য আছে শুক্রাশয় এবং ডিম্বাণুর জন্য আছে ডিম্বাশয়, তাহলে এইখানকার মাতৃকোষে মিওসিস ঘটবে। এটা না বোঝার তো কিছু নাই, ঠিক আছে? তাহলে মেইন কথা হচ্ছে জনন মাতৃকোষে ঘটবে। হ্যাঁ, তো উদ্ভিদের ক্ষেত্রে জনন মাতৃকোষ আছে কোথায় কোথায়? পরাগধানী ডিম্ব। প্রাণীর ক্ষেত্রে আছে শুক্রাশয় ডিম্বাশয়, তাহলে এইখানে ঘটবে মিওসিস। এটা গেল উন্নত শ্রেণীর, মানে এই উন্নত শ্রেণীর প্রাণী এবং উদ্ভিদ গেল। কিন্তু নিম্ন শ্রেণীর প্রাণী এবং উদ্ভিদ যারা আছে, মস এবং ফার্ন জাতীয় উদ্ভিদ, যেমন দেখো দেখো নিম্ন শ্রেণী মস এবং ফার্ন, এটা তো গেল উদ্ভিদ প্রাণীর ক্ষেত্রে আগে বললাম ওই যে জনন মাতৃকোষে ঘটবে। কিন্তু মস এবং ফার্ন জাতীয় উদ্ভিদে জাইগোটে ঘটবে, এটা মনে রাখবে, কারণ তাদের তো জনন মাতৃকোষ, যেমন প্রাণীর ক্ষেত্রে জনন মাতৃকোষ আমরা বলছি টু এন বা ডিপ্লয়েড, কিন্তু ওদের ক্ষেত্রে জনন মাতৃকোষ যেটা আছে সেটা হচ্ছে হ্যাপ্লয়েড, ঠিক আছে? এই কারণে তারা কি করবে, দুইটা হ্যাপ্লয়েড মিলায় নিবে, আগে মিলায় নিয়ে ডিপ্লয়েড তৈরি করে নিবে টু এন, তারপর এই যে ডিপ্লয়েডটা তৈরি হলে এটাকে তো আর আমরা মাতৃকোষ বলতে পারবো না, যেহেতু দুইটা হ্যাপ্লয়েড যুক্ত হয়েছে, তাই এটাকে আমরা বলবো জাইগোট। নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে যেমন মস এবং, আর তোমার হচ্ছে মাতৃকোষ জনন মাতৃকোষে ঘটবে কাদের ক্ষেত্রে, উচ্চ শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে, যেমন তোমার সপুষ্পক উদ্ভিদ এবং উন্নত প্রাণী। তুমি এই জায়গাটা বোঝো আর না বোঝো মুখস্থ রাখবে, এখানে প্রশ্ন আসবে এখান থেকে এইটুকু, তুমি বোঝো আমি আশা করি তুমি বুঝতে পারছো, যদি তাও বুঝতে না পারো টানা মুখস্থ করবো আমি আবারও বোঝাই দিব, ঠিক আছে? জি স্যার। সব সময় মনে রাখতে হবে একটা কথা, সেটা হচ্ছে টু এন যেখানে আছে সেখানে ঘটবে। এখন টু এন যেখানে আসবে সেখানেই ঘটবে এমনটা না। হ্যাঁ, দেহ কোষের ক্ষেত্রে টু এন এ মাইটোসিস ঘটবে, কিন্তু যখন জনন তৈরি হতে যাবে কোন মাতৃকোষ থেকে, অর্থাৎ জনন মাতৃকোষ থেকে যখন জনন কোষটা তৈরি হতে যাবে সেখানে মিওসিস ঘটবে। এখন জনন মাতৃকোষ কোথায় আছে, ওই যে তোমার হচ্ছে উন্নত শ্রেণীর যারা আছে তাদের ক্ষেত্রে জনন মাতৃকোষে ঘটবে। তো উদ্ভিদের কথা চিন্তা করলে উন্নত ধরনের সপুষ্পক উদ্ভিদ যারা আছে তাদের শুক্রাণুর জন্য পরাগধানী, ডিম্ব, ঠিক আছে? উন্নত শ্রেণীর যদি প্রাণীর কথা বলি, তাহলে তাদের ক্ষেত্রে শুক্রাণুর জন্য শুক্রাশয় বা টেস্টিসে, এবং তোমার হচ্ছে ডিম্বাণুর জন্য ডিম্বাশয় বা ওভারিতে, হ্যাঁ, মিওসিস ঘটবে। এটা গেল টুয়েন, কারণ কি সেখানে মাতৃকোষে টুয়েন থাকে, সে কারণে সেখানে ঘটে। কিন্তু নিম্ন শ্রেণীর উদ্ভিদ যারা আছে যেমন মস এবং ফার্ন, এদের ক্ষেত্রে আমরা বলতেছি এদের ক্ষেত্রে কিন্তু তোমার মাতৃকোষটা জাইগোট, হ্যাঁ, হ্যাপ্লয়েড থাকে, যার কারণে এদের ক্ষেত্রে জাইগোটটা করে নিয়ে ডিপ্লয়েড ঘটে, তারপর সেইখানে মিওসিসটা ঘটে।
আশা করি বুঝতে পারছো। ওকে গেল এখানে মিয়োসিস ওয়ান এবং মিয়োসিস টু বলা হয়েছে, মিয়োসিস ওয়ানে কিছু পরিবর্তন টর্তন ঘটে, অর্থাৎ এবার কিন্তু বলে দিবে যে নিশের কোনটিতে তোমার হচ্ছে জীব বৈচিত্র্যের ঘটে বা তোমার ইয়া ঘটে বৈচিত্র্যের সৃষ্টি হয় সেটা কিন্তু মিয়োসিসে। মিয়োসিস এবং সেটা হচ্ছে মিয়োসিস ওয়ান এর ক্ষেত্রে। হ্যাঁ এই কথাগুলো এখানে বলছে আপনি, এমন কিছু নাই। আর মিয়োসিস টু তো সম্পূর্ণ মাইটোসিস এর মতোই। ওকে তাহলে আমাদের কিন্তু মাইটোসিস মিয়োসিস চলে গেল। হ্যাঁ জি স্যার, তাহলে কোষ বিভাজন সম্পর্কে আশা করি সমস্যা থাকার কথা না। হ্যাঁ স্যার।